Yeah.
সেজন্যই দুই সপ্তাহের মতন নির্দিষ্ট ঘটনাগুলো আদায় করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি সে সমস্ত প্রমাণ শিক্ষাবিদদের কথা, যা ভালো প্রতিকারণ হয় হয়তো দেশের উন্নয়নে, তার হয়তো পড়ালেখা করত সমান্তরাল বিশ্ববিদ্যালয়ে, কিন্তু বাসের ঠেকায় অচিরে সবটা স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়। ঠিক এরকম সঞ্জীবদের মধ্যে একটা সাহাবাকে শুনেছিলাম, সেই সেই কবিতাকে তুলে দেয় আবার বাংলার একটা সন্ধকার ঘনিয়ে আসে, আর সেই অন্ধকারের ভিতর এক গুচ্ছ কন্যা এক গুচ্ছ পাইছেন তাদের হিংস্র তীক্ষ্ণ ধারা নিয়ে ক্ষিপ্র করতে আসে। একজন তাজুল ইসলামকে হত্যা করা হয়, একজন তাজুল ইসলামকে পিটিয়ে লাশ বানানো হয়, একজন ভালো মানুষ একজন ভালো মানুষ রাতে বাড়ি ফিরে গেল, মাটি ভিজে যায় মাটি ভিজে যায় রক্তে, আর একজন মরিয়া তাহে পৃথিবীর সমান বয়সী ছাত্র আর আকাশখানি আলিঙ্গন করলেন ফাঁসির রাজ্যে। এভাবে এভাবে তার কত শত কথা আমি বলতে চেয়েছিলাম, আর ঠিক তখনই ঠিক তখনই আমার দিকে এগিয়ে আসলো উদ্যত রাইফেল, আমার দিকে এগিয়ে আসলো উদ্যত প্রেরণের, ওরা বলে বিশ্বমঞ্চ কাঁপিয়ে বাংলা